বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই একটাই কারণে, কারণ আমরা যোগ্যতার মাপকাঠিতে ওই পর্যন্ত যেতে পারি না। এই জন্য আল্লাহ এরকম মানুষের হাতে দিয়ে বলছে, যা অন্তত 50 টাকা খেলেও তো 150 টাকা থাকবে। আর এনার হাতে দিলে পুরাটাই পচা মাছ কিনে, কারণ যোগ্যতা তো নেই। আয় কথা বলছেন না, বোঝার ভান করে আছেন আপনি, আমি জানি। এত দোয়া করে আল্লাহ কিছুই হয় না, তো হবে কি করে? আপনি তো যোগ্যতা সম্পন্ন হতে পারেন না। আপনি ভুল না বুঝে একটু মিলান তো আমাদের হাতে আল্লাহ ইসলাম দেয় না কেন? আমার চেহারা ভালো আছে, আমার সবই ঠিক আছে, কিন্তু আমি তো মাপ কাটি তো ওই পর্যন্ত যেতে পারি না, আমি এখনো যোগ্যতা সম্পন্ন হতে পারি নাই। আমার কথা আমার হাত শোনে না কি? এখন যদি আপনাকে বলা হয় আপনি মারা যাওয়ার পরে ওই বেটা তোর সারা জীবনের হিসাব দেওয়া লাগবে না, শুধু 7 দিন, এই নভেম্বরের 1 থেকে 7, এই 7টা দিনের হিসাব আমার কাছে দিয়ে জান্নাতে চলে যাবে। এই 7 দিনের হিসাব দেওয়া আমার মনে হয় আমার তো সম্ভব না, আপনি পারবেন? এই যে হুজুর কথা বলছেন মনে হয় জবাব দিতে পাইনি। 7 দিন 7 মিনিটের হিসাব দেওয়া আমাদের যা অবস্থা সম্ভব না। এই জন্য আগে গালি ওদেরকে বন্ধ করেন, গালি ওদেরকে বাদ দিয়ে আগে নিজেকে আমার মনে হয় এখন গালি দেওয়ার সময়। আমরা তো আজ ওই পর্যন্ত যেতে পারি না, যোগ্যতা সম্পন্ন আমরা হতে পারি না। তা আমাদের হাতে টাকা দিলে মাছ হবে কি মাছ? কারণ আমার তো যোগ্যতা নেই মাছ কেনার, কিন্তু ওনার যোগ্যতা আছে, চরিত্র যেহেতু একেবারে পচা মাছ কেনার ছাড়া অন্তত 50 টাকা মেরে গেলেও তো 150 টাকা থাকবে, এই জন্য আল্লাহ ওদের দিয়ে চালাচ্ছে। আপনি বুঝেছেন? আমি জানি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই দিন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, নবীর আদর্শ ছিল আমানতদারি, নবীর সিরাত আমাদের ভেতরে যদি এই রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ মেনে নিতে হয় আমানতদারি এটা অর্জন করা লাগবে। বিশ্ব নবী কত বড় আমানতদার ছিলেন একটু তাকান হাদিস, চারিদিকে সব দাঁড়িয়ে আছে হত্যা করার জন্য, খোলা তরবারি নিয়ে গভীর রাতে যে জিব্রাইল এসে ডাক দিলেন, হে নবী আপনি ওঠেন। ওঠেন শুধু না, আপনার এই যে মাটি এখান থেকে এক মুষ্টি বালি নেন, সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, ফু দিয়ে সামনের দিকে আপনি নিক্ষেপ করেন। কোরআনে কারিমে আল্লাহ পরবর্তীতে নবীকে জানিয়েছেন, ও আমার রমাইতা ইদে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তো বালি নিক্ষেপ করেছিলেন শুধু সামনে, কিন্তু চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনি তো পালন করলেন না, ওই দায়িত্ব পালন করেছিল আমি আল্লাহর কুদরত। আপনি বালি নিক্ষেপ করেননি, ওটা আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছিলাম আপনার হাত থেকে নিয়ে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ অবস্থায় বের হয়ে যাবেন, তাকে দেখলেন চারিদিকে যারা দাঁড়িয়ে আছে সবাই খোলা তরবারি। আল্লাহর নবী নিজের জামাই আলীকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, আলী আমার এই বিছানার উপরে চাদরটা গায়ের উপরে দিয়ে শুয়ে পড়ো, কিন্তু সাবধান এই যে মালগুলো দেখতে পাও টোপলা বাঁধা আছে, এগুলো সব ওই ওদের সম্পদ যারা আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, আমি যদি এগুলো এখন বসা বেঁধে নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামে? তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, সকালবেলা এসে যখন ওরা আমাকে পাবে না আমার বিছানায় তোমারে পাবে, ওই মালগুলো তার প্রত্যেকের হাতে হাতে পৌঁছিয়ে দিও যেন আল আমিন নামের কলঙ্ক না হয়। 3 দিন পরে মদিনায় তুমি আমার সাথে দেখা করবা। হযরত আলী বলেন, প্রথম যখন আমাকে ডাক দিয়ে বলেছে আমার বিছানার উপরে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো, তখন আমি ভয় পেয়েছিলাম, না জানি ওরা আমাকে এই মুহূর্তে এসে মেরে ফেলে কিনা নবীকে না পেয়ে। কিন্তু বিশ্ব নবী যখন বললেন 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করবা, আমার বিশ্বাস দূর হয়ে গেছে ওই ভয়টা, এত বেশি আমি বিশ্বাস করেছি নবীর কথা, অন্তত মরণ যদি হয়ও 3 দিন পরে হবে, এর ভেতরে হবে না। আমি তো এই বিশ্বাস নিয়েই ঘুমিয়ে আছি। ও বাংলার মুসলমানেরা, মিলাদ পালন করো, সিরাত পালন করো, তো এইভাবে দেখি নিজের প্রকাশ্য শত্রু যারা যারা হত্যা করার জন্য
দাঁড়িয়ে আছে তাদের আমানত নবীজি বলে না আর তোমার কাছে সরকার কত আমানত গরিবের জন্য পাঠায় আর তুমি সব পেটের ভেতরে ঢোকাও আমার মুসলমান নামের কলঙ্ক হয় না আমার আলহাজ নামের কলঙ্ক হয় না এই কথা বলেন না কেন নামের আগে বিশাল টাইটেল দিয়েছে বাংলাদেশে এখন কত বন্ধু আমরা দেখতে পাচ্ছি জনবন্ধু দীনবন্ধু রাজবন্ধু বাকিটা আমি নাই নাই বললাম এই কথা বলছেন না কেন হাজার হাজার বন্ধু এই দেশে অথচ নবীজির আলামিন নামে কলঙ্ক হবে এই জন্য নিজের আপন জামাইকে মৃত্যুর মুখে রেখে যাচ্ছে আর আপনি আমানতের দায়িত্বগুলো যখন রাষ্ট্রের তরফ থেকে পান এগুলো জনগণের কাছে পৌঁছিয়ে না দিয়ে নিজে আত্মসাৎ করেন আপনার মুসলমান নামের আলহাজ নামের মোহাম্মদ নামের কলঙ্ক হয় এরপর বাইরে খোঁজ খবর নিয়ে দেখেন আপনার নামে কি কলঙ্ক হযরতে আলী বলেন ওরা এসেছে আমাকে চাদর নিয়ে টানাটানি করছে যেই মুহূর্তে আমাকে মেরে ফেলবে হঠাৎ একজন বলে দাঁড়া পেয়ে যখন গেছি মারা যাবে আগর মুখটা দেখে নেই আমি চিন্তা করলাম নবীজি আমাকে জানিয়েছে তিন দিন পরে মদিনায় দেখা করতে তার মানে তিন দিন ভেতরে এরা আমাকে মারতে পারবে না আমি চাদর ধরে আছি ওরা টানাটানি করে নড়াতে পারে না আমি চিন্তা করি যত টানাটানি করবে ওরা আমি সময় খাপন করব এই সময়ের ভেতরে নবীজি অন্তত মদিনার দিকে দুই কদম হলে এগিয়ে যাবে আমি আলীর জীবনের চাইতে বিশ্ব নবীর জীবনের মর্যাদা অনেক বেশি ডাক নবীজি এগিয়ে যাক আমি একটু ধস্তাধস্তি করে সময় খাপন করি হযরতে আলী বলেন অনেকক্ষণ চলে গেল একজন আরেকজনকে বলে দেন আরেকজন বলে দাঁড়া এই যখন গেছি অন্তত চাদরটা তুলে মুখটা দেখে নেই হযরতে আলী যেন বলছিলেন আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম কিয়ামত পর্যন্ত এরা চাদর টানাটানি করে সরাতে পারতো না আমি নিজের ইচ্ছায় ছেড়ে দিলাম এই জন্য কারণ বিশ্বনবী অনেক দূর পৌঁছিয়ে গেছে এতক্ষণ অনেক দূর পৌঁছিয়ে গেছে আর এরা অবস্থায় যদি আমার মেরে ফেলে নবীর কথা মিথ্যা হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি না নবীর কথা মিথ্যা হবে আমি ছেড়ে দিলাম ওরা এসে যখন আমাকে দেখেছে গরম দেয় চিৎকার করে কোথায় তখন আমি বললাম তোমাদের আমানত গুলো তোমরা ফিরিয়ে নাও ও বাংলার মুসলমানেরা তুমি সিরাত পালন করতে চাইলে এই সিরাতটা নিজের জীবনে নিয়ে আসো রবিউল আউয়াল পালন হয়ে যাবে আল্লাহর নবীর জীবনের সিরাতের ভেতরে আমি পেয়েছি হালিমাতুস সাদিয়া বলেন এই রবিউল আউয়াল মাসে নবীকে আমি নিয়ে গেলাম মক্কা থেকে তায়েফে তায়েফে নিয়ে যাওয়ার পরে আমি সর্বপ্রথম নবীকে ডান স্তন মুখে দিলাম নবীজি পান করলেন বাম স্তন মুখে লাগালাম নবীজি মুখ বের করে নিলেন তিন তিনবার জোর করে মুখ আমি বাম স্তনে লাগালাম নবী তিনবারই বের করে দিলেন চোখের ইশারা দিয়ে যেন আমারে বোঝাতে চাই মা হালিমা আপনি জোর করেন কেন ডান স্তনে এটা আমার অধিকার আমি পান করেছি বাম স্তনে এটা আমার অধিকার না এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার ও মা হালিমা কান খাড়া করে শুনে রাখেন দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য অবিশ্বের মুসলমানেরা যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না এই রবিউল আউয়াল মাসে সেই মাস পেয়ে তুমি ভাইয়ের সম্পদগুলো জাল দলিল করে লিখে না তুমি মিলাদ পড়ো তোমার আল্লাহ মাস দিয়ে খাড়া করে রাখবে আমি আর নিচে নামতে পারলাম না মিলাদ পড়ছি নবীজি মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেননি আর এখানে ভাইয়ের হক নষ্ট করা মানুষ হাজারো বসে আছে এক বিঘত জমির জন্য ভাইকে হত্যা পর্যন্ত করে এই কথা বলেন না জমি কবরে নিয়ে যাবি নিজের আপন ভাই এক বিঘত মাত্র জমি এক বিঘত আইল দেবে এক হাত একটু বেশি চলিয়ে এসেছে মামলা করিস বছরের পর বছর নিজের আপন ভাইয়ের সাথে মামলা চলছে মায়ের কোলে বসে যে নবী ভাইয়ের হক নষ্ট করেন আর ফিরিয়ে দেয় আর আপনি এতটুকু বিষয় ছাড় দিতে পারেন না ভাই
আর যে সমস্ত ভাইগুলো ইসলাম দলিল করে ভাইয়ের জমি লিখে নাই বোনের জমি লিখে নাই এরা কি এরা মিলাদ পড়ে কি আপনার বিবেক আছে আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন বুঝদান করেন জোরে বলেন আমিন বিশ্বনবী পৃথিবীর দুই নম্বরে রহমত ছিলেন যতদিন পর্যন্ত তিনি কোরআন পাননি ততদিন ছিলেন আল আমিন কোরআন পাওয়ার পরে তার নাম হয়ে গেল রহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ বলতে পারেন না আজ বাংলাদেশে আপনি যতই ভালো হন আল আমিন হবে যতদিন পর্যন্ত কোরআনে কারিমে দেশে কায়েম না হবে এ দেশ রহমত দিয়ে আল্লাহ ভরিয়ে দেবে না সুতরাং আমরা যতই ভালো হতে চেষ্টা করি বিভিন্ন আদর্শ নিয়ে হবে না নবীজির মতো ভালো মানুষের আদর্শ নিয়ে যদি এই পৃথিবীর ময়দানে হেলফুল ফুজুন গঠন করার পরেও কাঙ্ক্ষিত শান্তি কায়েম না হয় কোরআন যতদিন না এসেছিল আজ বাংলাদেশ আমরা যতই চেষ্টা করি কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাব না কাঙ্ক্ষিত মানের রহমতে দেশে আসবে না যতক্ষণ পর্যন্ত বলে কোরআনের বিধানগুলো এই দেশে জারি না হবে আমি আশা করি আপনি আল্লাহর রহমত কি বুঝে ফেলেছেন আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করে বলেন আমিন তিন নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভেতরে নাম পেয়েছি আপন মা বাবা কি মা বাবা আজ বাংলাদেশে তো আপন মা বাবার চাইতে নকলটা আরো বেশি দামি নকল কোনটা না শ্বশুর শাশুড়ির নকল না কে বলিস শ্বশুর শাশুড়ির প্রতি যদি আপনি হক আদায় না করেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে স্ত্রীর প্রতি যে চারটা হক ফরজ তার ভেতরে এক নম্বরে তার খাবার দাবারের ব্যবস্থা করা ফরজ দুই নম্বরে তাকে পর্দায় রাখা ফরজ তিন নম্বরে তাকে আনন্দ দেওয়া ফরজ চার নম্বরে স্ত্রীর মার বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ এটা তো নকল না নকল আছে আটচল্লিশ হাজার কত এ জেলায় তো নেই এই নকল গুলোই তো সমস্যা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে এটা বলি তুমি ভণ্ডামি করে খাচ্ছ ইসলামের নাম নিয়ে বিরুদ্ধে তো আমি তোমার কথা বলেন না কেন পীর নামে এগুলো কলঙ্ক পায়খানার যে পোকা দেখতে পান তার চাইতে গুলো নিকৃষ্ট পীরে কামেল লিখে দিয়েছে নামের আগে কোথায় পেয়েছেন ভণ্ডামি কামেল এই পৃথিবীতে মাত্র একজন আল্লাহ বাদে কেউ কামেল নেই সে যেই হোক পীরে কামেল যেখানে লিখা থাকবে বলে ভণ্ড কামেল মানে পরিপূর্ণ পরিপূর্ণ কে আব্দুল কাদের জেলানির আগেও যদি পীরে কামেল লিখা থাকে গাউসুল আজম লিখা থাকে বুঝবেন কেউ ভণ্ডামি করে লিখেছে কারণ গাউসুল আজম একমাত্র আল্লাহ গাউস শব্দের শাব্দিক অর্থ সাহায্যকারী আর আজম মানে বড় বড় সাহায্যকারী কে আব্দুল কাদের জেলানি না আল্লাহ আরো জোরে বলেন পীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উস্তাদ কামেল মানে পরিপূর্ণ এ পৃথিবীতে আল্লাহ বাদে পরিপূর্ণ আর কে আছে আপনি তার নাম বলেন আমি সেখানে যাবেন ওখানে যে দেখবেন ওর ভেতরে কত ত্রুটি ও পঞ্চাশ বছর পরে চোখে দেখতে পারে না চশমা ছাড়া আরো পরিপূর্ণ আমার আল্লাহ কি ওইরকম আল্লাহর পঞ্চাশ বছরে কি আর একশো বছরে কি মানে তো আলিমুম বিদাতি সদুর মানুষের মনের খবর পর্যন্ত জানে এই জন্য তিনি পরিপূর্ণ সুবহানাল্লাহ বলতে পারেন নাই সুতরাং এই কামেল নাম নিয়ে আজ যারা ভণ্ডামি করে খাচ্ছেন আপনার এই গোমর ফাঁক করা দরকার মানুষের সামনে রবিউল আউয়াল মাস এসেছে আপনি যদি পালন করতে চান নবী যেমন মায়ের কোল থেকে শুরু করেছিলেন দুধমা হালিমার কোল থেকে আপনাকে এই ছোট বয়স থেকে আদর্শ অনুসরণ আরম্ভ করুন আল্লাহ তুমি আমাদেরকে নবীর সিরাত মানার তৌফিক দাও জোরে বলেন আমিন আজকের আলোচনার বিষয় কয়েকদিন আগে এই কালিয়াকৈর থানা এসেছিলাম ওখানে জাহান্নামে কারা যাবে কোন কাজে কোন জাহান্নামে যাবে আলোচনায় ছিল দুইটা জাহান্নামের কথা বলেছিলাম এখনো জাহান্নামের সংখ্যা কয়টা আছে না না আপনাদের তো কিছু মনে থাকে না জাহান্নামে একটা জাহান্নামের স্তর বা দরজা সাতটা
এটা আপনি একবার বলতে পারলেন না কেন? কারণ এতদিন ভ্রান্ত ধারণায় আমরা আছি যে জাহান্নাম সাতটা, জান্নাত আটটা। আপনি কোরআনের কাছে যান তো, কোরআনে কারিম জানিয়েছে জাহান্নাম একটা, জাহান্নামের দরজা সাতটা, জান্নাত একটা, জান্নাতের স্তর দরজা হচ্ছে একশোর উপরে। জান্নাতের আলোচনা যেহেতু আজকে না, জাহান্নাম বিষয়ে ওর পর থেকে আমি ধারাবাহিক বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, লাহা এ হার মার যা জাহান্নামের দিকে, এই জাহান্নামের দরজা সাবাতু, সাত আবওয়াব, বাবের বহুবচন। জবাব দেন তাহলে, জাহান্নামের দরজা সাতটা, এই কথা আমি বানালাম? কে বলছে? এখন যদি বলেন এতদিন তাহলে শুনিনি কেন? আপনি এতদিন এভাবে পড়েননি তাই? পৃথিবীতে যে যে ধরনের কাজ করবে তাকে আমার আল্লাহ ওই দরজার উপযুক্ত করবে। তাহলে আজকের মাহফিলে কেন আসলেন? এই জন্য এসেছেন, আপনি কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হয়েছেন এটা আজকে জানতে পারবেন। আপনি তো জাহান্নামে যাবেন, আমি যাইতে বলছি না। আপনার যদি যে কাজ করছেন আপনি জাহান্নামে, আমরা যাব, কিন্তু কোন দরজা আমাদের জন্য উপযুক্ত? সব দরজা দিয়ে আপনি যেতে পারবেন না। একটা ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত মনে করেন পড়ায়, ক্লাস 1 যে পড়ে 10 যে ক্লাস করতে পারবে, কারণ 1 যে পড়ে তার 1 এর একটা ক্লাস আলাদা, তার দরজা আলাদা, 10 যে পড়ে তার 10 এর ক্লাস আলাদা, দরজা। কিন্তু এই 10টা ক্লাস মিলে বিদ্যালয়, 10টা ক্লাস মিলে বিদ্যালয় কয়টা? আরো জোরে বলুন, দরজা জাহান্নামে একটা, জাহান্নামের দরজা বা স্তর সাতটা। দুনিয়ায় যে যে ধরনের কাজ করবে আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। সেদিন কালিয়া করে ওই জায়গায় বলেছিলাম থানার ভেতরে, যে জাহান্নামে সাঁতিরে যেতে হলে 4টা কাজ দুনিয়ায় করলে তারে আল্লাহ দেবে। কোথায় 4টা কাজ যারা করবে তাদেরকে জাহান্নামে সাঁতিরে দেবে। 2 নম্বরে জাহান্নামে সাকার, আরো 4টা কাজ যারা করবে ওই সাকারে যারা উপযুক্ত হবে। 3 নম্বরে ছিল জাহান্নামে লাজা, আজকে হবে জাহান্নামে হাও বইয়া আর হুতমা। আপনারা আছেন তো ময়দানে? ময়দানে আছে, আলহামদুলিল্লাহ। জাহান্নামে হুকুমায় যাবে কারা? কোরআনে কারীম আমার আল্লাহ জানিয়েছেন জাহান্নামে হুকুমায় যাবে তারা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া গাদদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, তাদের জন্য আক্ষেপ আফসোস দুর্ভোগ, যারা সামনে পেছনে মানুষের গেবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তালাতালি করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এ জেলায় এরকম 2 নম্বর মানুষ নেই? এগুলো এখন ভরা, 4 দোকানে বসলে দেখবেন। অনেকে এটা কিছু মনেই করে না, মনে করে এতটুকু আবার কি, অথচ এই কাজের জন্য যে জাহান্নামে হুতামায় যাওয়ার উপযুক্ত হয়ে গেছে টের পাচ্ছে না। জাহান্নামে হুতামায় যাওয়ার 1 নম্বরে কাজ হচ্ছে যারা সামনে পেছনে মানুষের গেবত করে, পরনিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। 2 নম্বরে জাহান্নামে হুতামায় যাওয়ার জন্য কারণ হচ্ছে যারা সম্পদ জমা করে আর সম্পদগুলো আগলিয়ে রাখে, মনে করে এটা চিরস্থায়ীভাবে আমার কাছে থাকবে। বাংলাদেশের সাথে আটটা বার মিলান, এই পৃথিবীর ময়দানে যারা আল্লাযি জামা মালাহু ওয়া আখলাদা, এখানে মাল আমার আল্লাহ এমনি দেয়নি, মাল মানে টাকা পয়সা শুধু না, মালের ব্যাখ্যা আমি 9টা পেয়েছি। এই মাল সবচাইতে বড় মাল, পৃথিবীর বড় মালের নাম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা।
পৃথিবীর বড় মালের নাম রাষ্ট্রীয় ক্ষমতা কেন? আমি কি বানিয়ে বলছি? সরবানি ইসরায়েলের 80 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, আকর রব্বি আদখলনি মাদখালা সিদিকি ওয়া আখরিজনি মখরাজা সিদিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, হে নবী আপনি হিজরত করে চলে যাবেন, এই কথা আমি আল্লাহর কাছে আগে বলেন যে আল্লাহ তুমি আমাকে এই ঘর থেকে যদি বের করে দাও তো নিরাপদে বের করে দিও, কেউ যেন দেখতে না পায়। দুই নম্বরে আপনি যখন আমাকে মদিনায় পৌঁছিয়ে দেবেন রাস্তার ভেতরে যেন কোনো বিপদ না আসে নিরাপদে পৌঁছিয়ে দেবেন। তিন নম্বরে মদিনায় যাবার পরে এমন একটা মাল এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দেবেন যার ভেতরে তোমার সাহায্য থাকে। নবীজি তিনটা দোয়া করেছিলেন, তার তিনটা দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। প্রথম নাম্বার দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয় নাম্বার দোয়া কবুল হয়েছে তিন দিন পরে, আর চতুর্থ নাম্বার দোয়া তিন নাম্বারের দোয়া কবুল হয়েছে ছয় মাস পরে। নিজে ব্যবস্থা করেছিলেন জিব্রাইলকে দিয়ে, ওই যে মাকড়সার জাল বেছানো কবুতরের ডিম পাড়া গাছ এসে বাঁকা হয়ে ওই গর্তের মুখে গুহার মুখে এসে পড়ে যাওয়া, এগুলো সব করেছে নবীজি একা না আল্লাহ? বলেন দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে পরের ভেতরে নিরাপদে পৌঁছিয়ে দেন, কোনো বিপদ যেন আমার কাছে না আসে। বিপদ এসেছিল কিন্তু নিরাপত্তা দিয়েছে কে? তিন নম্বরে মদিনায় যাবার পরে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা সম্পদ আমাকে দিও যে সম্পদটা হাতে পেলে তোমার সাহায্য পাওয়া যায়। এখানে যে সম্পদ মিল্লাদুকা সুলতানান নাসিরা, এই সুলতানান নাসিরা মানে রাষ্ট্রীয় ক্ষমতা, সুলতান মানে ক্ষমতা, সুলতান মানে বাদশাহী। সুবহানাল্লাহ। বলেন নবীকে যদি আল্লাহ শিখিয়ে দেয় যে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা চান, আজ পৃথিবীতে আমরা যারা রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বলি তাদেরকে আন্দাজে বলা হয় হুজুর রাজনীতির কথা বলবেন না, আপনি তো আমার মুখে তালা লাগাননি আপনি কোরআনের মুখে তালা লাগিয়ে দিলে। আল্লাহ পাক যদি নিজে নবীকে বলতে পারে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান যার ভেতর আমার সাহায্য থাকবে এই ক্ষমতা, আর আপনি এই কোরআনের কথা বলতে গেলে আয়াত আসলে যদি আপনি বলতেই না দেন, সরাসরি তো আপনি বলছেন না ইনডাইরেক্ট মানুষকে যেন মানুষ বুঝতে না পারে। আমার মনে হয় কোরআনের বনী ইসরায়েলের 80 নম্বর আয়াত বাংলার জনগণ যেদিন বুঝে ফেলবে সেদিন দেশে আর কোনোদিন অনুমতি কোরআনের জন্য নেওয়া লাগবে না। এক ইমাম সাহেব দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এক যুবক এসে বলছে হুজুর এই দোয়া করেন, এ দোয়ার মানে কি? বলছে আমি জানি না। আপনি এতদিন দোয়া করেন দোয়ার মানে জানেন না, কিসের দোয়া? আমি মানে জানি না এমনি দোয়া করি। যুবক আলেমের কাছে গিয়ে বলছে আমাদের ইমাম সাহেব এই দোয়া করে অনেক দিন যাবত, এ দোয়ার মানে কি? ইমাম বলছে এটা দোয়া না, এটা কোরআনের আয়াত সূরা সাফাতের 100 নম্বর আয়াত, এটা এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও যুবক মনে করছে আমাদের ইমাম সাহেবের মনে হয় ছেলে মেয়ে নেই, দৌড়িয়ে গিয়ে বলছে হুজুর আপনি তো যে দোয়া করেন দোয়ার মানে জানেন না, আপনার ছেলে মেয়ে কয়টা বলেন তো? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে এর পর আপনি দোয়া করেন আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়া মানে জানেন না, আন্দাজ দোয়া করেন আমি শুনি আসলাম, এ দোয়ার মানে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, আপনার 11টা এরপরও আপনি দোয়া করেন আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে বাবা যে দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 11 বছর আগে দোয়া বাদ দিতাম, আমি তো দোয়ার মানে জানি না, কি বা হবে দোয়া করিয়ে যায় আল্লাহ দিয়ে যায়। আর যারা উঠলে শুধু কানে কানে বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন না রাষ্ট্রের কথা বলবেন না, তাহলে কোরআনের আয়াত জনগণ বোঝে না, আপনারা জানেন কিন্তু বোঝাতে দেন না।
কারণ ওরা জানে যে কোরআনে কারিমের আয়াত যদি মানুষ বোঝে এই পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে সম্পদ উপায় করে উপার্জন করে কক্ষিগত করে রাখে তারা ধরা খেয়ে যাবে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানের এই এই যে সম্মানিত ডিজি কত কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছে চিন্তা করেন 70 কোটি 70 কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছে মানুষ ধরছে এই ভয়ে যে লোকটার এত কোটি টাকা ফেরত দেওয়া লাগে তার টাকা আছে কত পেপারে দেখলাম তার নামে 500 কোটি টাকার তসরুফ করা চুরি করার একটা প্রতিবেদন আসতেছে তো 70 কোটি দিলে এখনো থাকছে 730 কোটি একটা মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তো এই টাকা উপায় করা সম্ভব না অথচ তার মুখে দাড়ি গায়ে জোব্বা মাথায় এই কথা বলে না কেন দেখতে মনে হচ্ছে জিব্রাইল আমিনের ছোট ভাই এই লোকটা যদি এত টাকা চুরি করতে পারে যাদের দেখলে মনে হয় শয়তান ওরা কি করছে আমি আর নিচে নামলাম না এই না বোঝার ভান করে আছেন কার হাত তোলেন তো তাহলে আমরা কি বোঝালাম আল্লাহি জামা মাল ওয়া আদাদা যারা সম্পদ জমা করে এখানে সম্পদ মানে কি শুধু টাকা পয়সা বলেন না কেন নয়টা অর্থের এক নম্বরে টাকা পয়সা দুই নম্বরে স্ত্রী মালের ভেতরে স্ত্রীও আছে কারণ আল্লাহর নবী মাল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে স্ত্রীকে ইন্ডিকেট করেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়া ইমরাতুস সালিহা আল্লাহর নবী বলেন পৃথিবীর সবই মাল এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে নেককার স্ত্রী নেককার স্ত্রী কাকে বলে আশপাশে যারা মেয়েরা আছে ওরা মনে করে নেককার মানে বিশাল জুব্বা গায়ে দেওয়া লাগবে জুব্বা মানে ওদের ওই যে কালো বোরকা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি কারো সাথে কোনো ঝামেলা নেই আমি বিশাল নেককার না নেককার হওয়ার জন্য নবীজি বলেন চারটা গুণ অর্জন করা লাগবে কয়টা আওয়াজ বাড়ানি আওয়াজে গলা ভেঙে যাচ্ছে এক নম্বরে আল্লাহর নবী বলেন নেককার স্ত্রী ওইটা যার দিকে তার স্বামী যদি তাকায় তাহলে স্বামীকে আনন্দ দেয় তার স্বামীকে আনন্দ দেবে কি দিয়ে হয়তো তার অঙ্গভঙ্গি দিয়ে তার চলাফেরা দিয়ে কথাবার্তা দিয়ে তার আচরণ দিয়ে চাহনি দিয়ে এমন আচরণ করবে এমন অবস্থার সৃষ্টি করবে যেন স্বামী হেসে ফেলে খুশি হয় স্বামীকে হাস্যোজ্জ্বল দেখে যদি স্ত্রীর দাঁত স্বামীর মতো বের হয়ে যায় নবীজি বলেন যতগুলো দাঁত তোমার স্বামী তোমার হাস্যোজ্জ্বল অবস্থায় দেখবে অতগুলো নফল হজের সওয়াব হবে ছয়টা দাঁতের কথা পর্যন্ত আমি মিশকাত শরীফে পেয়েছি আল্লাহর নবী বলেন তোমার স্ত্রী যদি তোমার সামনে হাসে আনন্দ দিতে গিয়ে একটা দাঁত যদি বের হয় একটা নফল হজের সওয়াব হবে দুইটা দাঁত যদি বের হয় দুইটা হবে তিনটা দাঁত যদি বের হয় তিনটা হবে ছয়টা পর্যন্ত আছে আমার মনে হয় এই ফজিলতের হাদিস শোনার পরে বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে সব বন্ধ হচ্ছে ও মনে করছে দাঁত দেখালেই যে দুসব আমি 32টা বেশ করে রাখবো না এটা হাদিসের অর্থ না আপনাকে মিন করছে আপনি স্বামীকে আনন্দ দেবেন স্বামীকে খুশি করবেন এইটা আজ বাংলাদেশের পরিবারে বেশি না কম নেই আমরা আনন্দ পাই না দেখবেন আমরা ব্লাউজ সায়া শাড়ি সোনো পাউডার যা সব কিনে দিয়ে মরি আগুলো দেখে মজা মারে ভ্যান চালকার দোকানদাররা ওরা বলে খালা আপা কিছুক্ষণ পরে খেপা আপনি তো আনন্দ দেবেন এগুলো পরে এগুলো সাজগোজ করে স্বামীকে কাকে নেককার স্ত্রীর বৈশিষ্ট্য শুনেন এক নম্বরে নেককার স্ত্রী ওইটা যার জন্য জান্নাতের আটটা দরজাই খোলা থাকবে আস্তে বলুন আমি জান্নাতের দরজার কথা বলেছিলাম কয়টা একশোর উপরে এই কোরআনে আছে অনেকগুলো আমরা জীবনে শুনিও নাই যেমন মাকা হাদিস সিদ্দিকিন এরপরে মাকা মুনামিন
এরপরে দারুল আমিন এগুলো জান্নাতের স্তর ওগুলো আমরা শুনি নাই কোনোদিন আমরা বেশিরভাগ জানি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া জান্নাতুল কারার জান্নাতুস সালাম এগুলো জানি কিন্তু জান্নাতের যে স্তর আরো 100টা আছে ওগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন ওগুলোর বর্ণনা এদেশে কম হয় এজন্য আমরা জানি না আল্লাহর নবী জানিয়েছেন যেগুলো তোমরা জানো পরিচিত যেগুলো এই আটটা আটটার কথা আমরা পেয়েছি বেশি এই আটটা জান্নাতের আটটাই আল্লাহ খুলে রাখবে দরজা ওই মহিলার জন্য যে মহিলা নেককার নেককার হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় মা বোনের এটা দুনিয়ার কাজ না এটা জান্নাতের দরজা খুলে নেওয়ার কাজ আপনি স্বামীকে আনন্দ দেবেন আজকে হয়তো কথাবার্তা দিয়ে হাসি দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে সাজগোজ দিয়ে কথা বুঝতেছেন দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও ওইটা পছন্দ করবে এরকম মহিলা বাংলাদেশে কম স্বামী যেটা পছন্দ করে অনেক বউ আছে স্ত্রী ওইটা 100 ভাগ পছন্দ করে আমি এরকম 100টা উদাহরণ আপনাকে দিতে পারি এক নম্বরে স্বামী পছন্দ করে তার মা বাবাকে একসাথে রাখতে কিন্তু স্ত্রী এটা পছন্দ করে না এরকম বউ দেশে নেই আপনি নেককার হতে পারবেন না স্বামী যেটা পছন্দ করে এটা যদি বৈধ হয় আপনাকে ওটা পছন্দ করা লাগবে আর আমরা এখানে যারা স্বামী আছি আল্লাহর কসম প্রত্যেকটা স্বামী চায় আমার মা বাবা আমার সাথে থাক কিন্তু আমরা পারি না স্ত্রীর কারণে আসতে বলা লাগবে আপনি চান আপনার মা বাবা আপনার সাথে থাক কারা চায় হাত তোলেন তো আলহামদুলিল্লাহ কিছু মানুষ বিয়ে না করে হাত তুললেন কেন আপনি কার সাথে যাচ্ছেন প্রেমিকার সাথে যারা স্বামী আছেন বিয়ে করেছেন তাদেরকে বলছি অবশ্যই এটা এটা ভিডিও হচ্ছে কালকে ইন্টারনেটে যাবে সারা বিশ্বের মেয়েরা দেখবে বিশেষ করে মুসলিম যারা আমরা যারা স্বামী আছি আমরা এক বাক্যে হাত তুললাম আমার মা বাবা আমার সাথে থাক এটা আমরা পছন্দ করি কারা করেন দেখি লিল্লাহে তাকবীর মেয়েরা তাকান ভিডিও ওইদিকে লাগাও এখানে বসে ফোন কারণ ওইদিকে লাগাও সম্মানিত মা বোন দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা দেখেন ওই যে ভিডিও হচ্ছে দেখেন এরকম করে এর সাথে মতো আপনার জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমি বলছি অবশ্যই আপনি জান্নাতে যেতে চান একটু খেয়াল করে শোনেন তো আপনার স্বামী এখানে স্বতঃস্ফূর্ত ভাবে কেউ কিন্তু আপনার স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে হাত তোলায়নি এমনি আপনি ও তাহলে আসলে আমি নিজের স্বামী আমিও চাই আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাক কিন্তু আমরা বাস্তবে দেখি আমরা পারি না স্ত্রীর কারণে কারণ আমার বউ এটা চাই না এই কথা বলেন না কেন কার কার বউ চাই না তার মা বাবার সাথে থাক হাত তোলেন এইবার হাত তুলছেন ক্যামেরা তো এইদিকে ওইদিকে নেই চলে ওই যে একজন দুইজন ওই দুইজনকে এদিকে তা এদিকে পাঠান আপনার বউ তালাক দেওয়া লাগবে ওইরকম বউ নেওয়া দরকার নেই হ্যাঁ ওই দুইজনকে পাঠান ওর বউ এখন তালাক দেওয়াবো এরপরে ওরা আমাকে বিয়ে করা ওর আর শুনতে আসেন আজকে আপনার ঘরে যাওয়া সমস্যা আছে আপনি বাড়ি যায় দেখেন না ওর তো ক্যামেরা ওদিকে নেই ওর বউ দেখেন না হাত আমরা এগুলো তুললে সমস্যা ছিল মা বোন যারা এসেছেন আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না আপনার বিবেকে যেন নাড়া দেয় একটু খেয়াল করেন তো একটা স্বামীকেও পেলাম না যারা মা বাবা আলাদা হয়ে যাক এটা চায় তা আপনি কোন কারণে চান আপনি নেককার হতে পারেননি যতই না মাস পড়েন ও দ্বারা কথার ওজন কত যারা মেয়ে লোক তারা টের পাচ্ছে তিন নম্বরে আল্লাহর নবী বলেন ওইটা নেককার স্ত্রী স্বামীর যতটুকু আয় ইনকাম আছে ওই আয় ইনকামের উপরে নিজের চাহিদাকে যেই বউ সীমাবদ্ধ রাখে ওইটা নেককার স্ত্রী স্বামীর ইনকাম পায় মাসে 20,000 টাকা এমনও বউ আছে আমাদের তার বিউটি পার্লারে সাজতে লাগে 18,000
কথা বলেন না কেন? এখন এই বেচারা করবে কি? বাধ্য হয়ে আপনার মন রক্ষা করতে গিয়ে অবৈধ পথ বেছে নেয়। চার নাম্বারটা বলবো, আপনি তো বলবেন, বলেন, ওরা তো মানা করছে। একটু জিকির করেন, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুরা, চার নাম্বার এটা মেশকাত শরীফের 32-72 কত হয়? 32-72 এখানে লেখা দেখলাম 32-72, তার মানে 3272 নাম্বার হাদিস মেশকাত শরীফের। এই চারটা পয়েন্ট আপনি পাবেন যদি লেখাপড়া করেন, দেখে নেবেন। এক নম্বরে নেককার স্ত্রীর গুণ, স্বামী তার দিকে তাকালে আনন্দ দেয়। দুই নম্বরে স্বামী তাকে আদেশ করলে যদি জায়েজ হয় না, স্বামী যেটা পছন্দ করে ওইটা সে পছন্দ করে। তিন নম্বরে স্বামীর আয় ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। চার নম্বরে স্বামী যেটা আদেশ করে ওটা সঙ্গে সঙ্গে পালন করে যদি বৈধ হয়। আমরা তো দেখতে পাচ্ছি আদেশ করার তিন দিন বড় কথা শুনে কথা বল। তা আপনি তো এখনো নেককার হতে পারেননি, নেককার মেয়ে লোককে নবিসি। এই যে এখানে শব্দটা, যদিও শব্দটা শুনতে কেমন লাগছে, মান সম্পদ, আপনাকে নেককার সম্পদ উত্তম সম্পদ নবীজি নিজে আখ্যায়িত করেছেন, যদি এই চারটা গুণ অর্জন করতে পারেন। আল্লাহ আমাদের মা বোন যারা এসেছে তাদেরকে এই চারটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। তাহলে অর্থ সম্পদ মাল সম্পদ যারা জমা করে আর মনে করে এটা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, এখানে স্থায়ী ভাবে থাকবে যেটা সবচেয়ে বেশি মানুষ মনে করে এটা হচ্ছে ক্ষমতা। কথা বলেন কেন? ক্ষমতাও যেহেতু একটা সম্পদ একটা মাল, এইটাকে যারা পায় ওরা যদি মনে করে আমার স্থায়ী ভাবে এটা থাকবে কোনোদিন হাত ছাড়া হবে না, তাহলে এরা যে জাহান্নামে যাবে তার নাম জাহান্নামে হুতমা। এক কথা বলেন কেন? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতমা আমা দারাকা মাল হুতমা নারুল্লাহিল মুকাদা। কখনোই না তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ নিক্ষেপ করব হুতমা। কেন নবী আপনি জানেন কি? এটা এটা আমার আল্লাহর জ্বালানো আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে হতমা যাওয়ার দুইটা কারণে এই সোনার ভেতরে পেয়েছি। এক নম্বরে সামনে পেছনে যারা মানুষের গেবত করে, দুই নম্বরে যারা অর্থ সম্পদ মাল রাষ্ট্রীয় শক্তি যারা জমা করে আর মনে করে এটা স্থায়ীভাবে থাকবে আর হারাবে না। এই যে দুইটা গুণ বাংলাদেশের গাজীপুর জেলায় নেই। আরো জোরে বলেন। তিন নম্বর হচ্ছে যারা গুজব ছড়ায়, যারা অপবাদ রটনা করে, মিথ্যা কথা যারা ছড়িয়ে দেয় মানুষের ভেতরে, অপবাদ একজনের উপরে দিয়ে ওটা ছড়িয়ে দেয় আনন্দ পায়। কোরআনে কারিমে আমার আল্লাহ অপবাদ এই গুজব এত মারাত্মক এত ভয়ঙ্কর নিজের তথ্য দিয়েছেন। সূরা নূরের 11-20 এই 10টা আয়াত আল্লাহ গুজব সম্পর্কে নাজিল করেছেন। আর সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশে এই গুজবের কারণে। এই জন্য আপনি যদি হুতমায় যেতে না চান, গুজব বন্ধ করেন। গুজব ছড়িয়েছিল, অপবাদ দিয়েছিল বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সর্বকনিষ্ঠ স্ত্রী হযরত আয়েশার উপরে।
বিশ্বব্যাপী জিহাদের ময়দান থেকে আসছিলেন সাহাবায়ে কেরামকে বললেন তোমরা এখানে অবস্থান করো তাবু টাঙ্গাও সকালবেলা আমরা আবার রওনা হব হযরতে আয়েশা গভীর রজনীতে তিনি তার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে গেলেন বাইরে তার একটা বনের হার গলায় ছিল ওটা গেলে হারিয়ে নবীজি ডাক দিয়ে বললেন যেখানে যা আছে ওখানে নিয়ে তোমরা আবার রওনা দাও একজন সাহাবীকে ডাক সফওয়ানকে ডাক দিয়ে বললেন তোমরা দায়িত্ব দিয়ে গেলাম যারা সর্বশেষ এখান থেকে আসবে তাদেরকে তুমি গুছিয়ে নিয়ে আসবে হযরতে সফওয়ান লক্ষ্য করে দেখলেন কেউ নেই একটা কালো চাদর দিয়ে মোড়ানো এক মহিলা কাঁদতেছে কাছে গিয়ে দেখলেন যেহেতু পর্দার আয়াত নাজিল হয়নি এইটা আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা বিশ্বনবীর স্ত্রীকে তিনি আগেই দেখেছিলেন কারণ এখনো পর্দার আয়াত নাজিল হয়নি এজন্য দেখাছিল আগে তিনি চিনি ফেললেন হযরতে সফওয়ান আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বললেন ভয় পাবেন না চিন্তা করবেন না আল্লাহর নবী আমার দায়িত্ব দিয়েছে আমি আপনার এই দায়িত্ব 100 ভাগ পালন করব কোনো চিন্তা নেই নবীজির স্ত্রী হার খোঁজ করে এসে দেখে কেউ নেই তিনি বসলেন নবীজির স্ত্রীকে উঠের উপরে চড়ালেন উঠের দড়ি ধরে টানতে টানতে নিয়ে গেলেন এদিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে গেল সফওয়ান আর আপনার স্ত্রী আয়েশা সারা রাত কোথায় কাটিয়েছে আমরা জবাব চাই এ বিষয়ে সর্বপ্রথম যে ভূমিকা পালন করেছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর কাছে এক কথায় দুই কথায় গুঞ্জন শুরু হয়ে গেল সাহাবীদের ভেতরে কিছু মানুষ এই লোকটার কথায় উৎসাহী হয়ে তারা রটনা করতে আরম্ভ করলো নবীজি কিছু বলতেও পারেন না সইতেও পারেন না স্ত্রীকে শেষ পর্যন্ত বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন একদিন দুই দিন না 40 দিন পার হয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী আল্লাহর নবী আর কথাও বলেন না এত ভালোবাসার স্ত্রীকে যার নাম ধরেও ডাকতেন না নবীজি আদর করে ডাকতেন হুমাইরা লাল সুন্দরী এক মাস পার হয়ে গেছে 40 দিন চলছে নবীজি কথা বলেন না গুজবের এই কারণে গুজব কি জিনিস আপনি লক্ষ্য করেন নবীজি পর্যন্ত নিজের স্ত্রীর সাথে কথা বলেননি কয়দিন আরো জোরে হযরতে আয়েশা নিজের স্বামী বাড়ি থেকে চলে গেলেন বাবার বাড়িতে বাবা কথা বলে না মা কথা বলে না আমার মনে হয় হযরতে আয়েশার 40টা দিন কিভাবে কেটেছিল তিনি জানে আর আল্লাহ জানে আজ বিশ্বের দিকে তাকান কত মানুষের উপর এরকম মিথ্যা অপবাদ গুজব ছড়িয়ে তাকে কালার করা হয় সে জেলখানার ভেতরে বসে বসে শুধু গোমরে কাদা ছাড়া কোন উপায় আয়েশার মত নেই আমার ভাইরা একটু খেয়াল করে শোনা লাগবে গুজব যে কত বড় মারাত্মক হযরতে আয়েশার 40 দিন যা অবস্থা হয়েছিল তিনি 40 দিনে খাওয়া দাওয়া পিরায় বন্ধ কান্না শুধু কান্না আজ আপনি বিশ্বের দিকে তাকাবেন কোরআনে কারিমের অনুসারী যারা তাদের উপরে এমন এমন অপবাদ চাপানো হয় এমন এমন গুজব ছড়ানো হচ্ছে আমার তো মনে হচ্ছে এই মানুষগুলো বেঁচে আছে শুধু খাঁচা নিয়ে এদের অবস্থা আমার মনে হয় হযরতে আয়েশার মতই কাটে হযরত আয়েশার উপরে 40 দিন কিয়ামত বয়ে গেছে কারণ বাবা কথা বলে না মাও কথা বলে না নিজের স্বামী প্রাণের চাইতে প্রিয় পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি খোঁজও নেয় না আজ এরকম মুসলমানদের উপরে যাদের অপবাদ দেওয়া হয় এদের প্রতি অনেক মানুষ আমরা যারা অভিভাবক এরকম ভুল ধারণা করি না ও ধর্ষণকারী বলে হতে পারে হযরতে আয়েশা তিনি কি চরিত্র নষ্ট করে ফেলেছিলেন বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তায় টেনশনে প্রেশানে কি হয়ে গেল 40 দিনের মাথায় সূরা নূরের 11 থেকে 20 এই 10টা আয়াত আমার আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইলকে দিয়ে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররাল্লাকুম
বালু হওয়া খায়রুল্লাকম লিকুল্লি মরিম মিনহুম মা কতসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরহু মিনহুম লাহু আযাবুন আযীম জোরে বলেন আল্লাহু আকবার নিশ্চয় যারা তাদের নবীর স্ত্রী আয়েশার উপরে অপবাদ রটনা করেছিল এই মিথ্যা অপবাদ দিয়েছিল চরিত্রের উপরে লা তাহসাবুহু শাররাল লাকুম তোমরা কিছু মানুষকে এটা ক্ষতি মনে করেছিলে কি হয়ে গেল ইসলামের না বাল হুয়া শাররাল লাকুম বরণের ভেতরে উপকার ছিল আজও মাঝে মাঝে বিশ্বকে আমার আল্লাহ এমন এমন বিষয় ইস্যু দিয়ে গরম করে দেয় ভালো ভালো মানুষের চরিত্রের উপরে এমন এমন দোষ এই মুনাফিকরা চাপিয়ে দেয় আমরা মনে করি ইসলাম ডুবল আল্লাহ বলেন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় ইমানদার মুসলমান যারা হযরত ইউসুফের উত্তরাধিকারী তাদের উপরে বিভিন্ন অপবাদ যখন আসে তোমরা মনে করো না এ কি হয়ে গেল আল্লাহ বলেন না এর ভেতরে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি যদিও তোমাদের কাছে খারাপ মনে হচ্ছে কল্যাণ কি কারণ পৃথিবীর কিছু মুনাফিককে দুনিয়ার সামনে আমি আল্লাহ চিহ্নিত করে দিতে চাই আর ইমানদার যারা তাদের চরিত্র গুণ আমি আল্লাহ পৃথিবীর ময়দানে আরো বেশি প্রকাশ করতে চাই হযরত আয়েশার ঘটনা যদি না ঘটতো আজ বিশ্বে যেটা হচ্ছে আলেমদের উপরে এটা হতো না আস্তে বলেন সব চাইতে বেশি ভূমিকা পালন করেছিল এই ভেতরে যেই লোকটা তার জন্য আল্লাহ শাস্তির ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তোমরা তোমাদের মুমিন বান্দার বান্দি ভাই আর বোনের প্রতি ভালো ধারণা কেন করবে না মুনাফিকরা যখন এটা রটনা করলো এটা শোনার পরে তোমরাও কেন তাল দিলে এতদিন যার সাথে তুমি ওঠা বসা চলাফেরা লেনদেন করো তার চরিত্র কি তুমি তো জানো একবার একটা দোষ তার উপরে দেওয়ার পরে শোনার পরে তুমিও তাল দিলে কোন কারণে অবিশ্বাস মুসলমানের আয়াত আপনি নিজের সাথে মিলান বাংলাদেশে মিলে যাবে যাদের হাতে কোটি কোটি টাকার সম্পদ দিলে তসরুফ হয় না এই লোকটার প্রতি একটা অপবাদ দিয়ে দিল আর তুমিও নাচতে আরম্ভ করলে তোমার কি বিবেক নেই কেন তুমি এই ধারণা করো আল্লাহ বলেন লাউলা ইদ সামিউতুমুহু যন্নাল মুকমিনুনা ওয়াল মুকমিনাতু বিআনফুসিহিম খায়রা কেন নিজেদের ভাই বোন যারা আত্মীয় স্বজন মুমিন এদের প্রতি খারাপ ধারণা করলে ভালো ধারণা না করে কেন বললেন না এ ঘটনা হতে পারে না কেন বললেন না এর জবাব আমি আল্লাহ চাই আকালু হাদা ইফকুম মুবিন এটা স্পষ্ট অপবাদ এটা কি স্পষ্ট অপবাদ আরো জোরে বলেন এই গজবে কান দিয়ে কেন তোমরাও নাচতে আরম্ভ করলে আল্লাহ তাআলা বলেন লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ওরা যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে আয়েশার বিরুদ্ধে ফাইজলাম ইয়াতো বিশ্বহারাই ফাউলাই কাইন্দাল্লাহি হুমুল কাদিবুন আয়েশার চরিত্রের উপরে যে অপবাদ দিয়েছে ওরা চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না সুতরাং তারা আল্লাহর কাছে মিথ্যাবাদী আজ আমার উপরে যদি কেউ ধর্ষণের মামলা দেন আমার উপরে কেউ যদি মানবতা বিরোধী অপরাধের মামলা দেন আপনি যদি সাক্ষী ওইভাবে চারজন জেনার সাক্ষী উপস্থিত করতে না পারেন জেনার সাক্ষী অত সহজ না 7 কিলো দূর থেকে দেখেছে 3 কিলো দূর থেকে দেখেছে 1.5 কিলো দূর থেকে দেখেছে ও সাক্ষী দিয়েছে যে জেনা করেছে দেখেছে কয় কিলো দূর 7 কিলোমিটার কেউ দেখেছে 3 কিলোমিটার কেউ দেখেছে 1.5 কিলোমিটার যত বড় পাওয়ার আলা চশমা হোক 7 কিলো দূরে দেখা যায় আপনি কি করে দেখলেন এখানে আরবাতি শুহাদা আছে চারজন সাক্ষী তাও কেমন সাক্ষী এই কলমের মাথার উপরে যেমন বল বসে কলমের এই যে খাপের ভেতরে যেমন মাথাটা ঢুকে যায় নারী আর পুরুষের লজ্জাস্থান ঠিক ওই কায়দায় দেখা লাগবে ঠিক
তবে একজন দুইজন না সাতজন সেই লোকটা সাক্ষী দিতে পারে। তুমি আর 60 কিলোমিটার দূর থেকে যদি দেখে সাক্ষী দাও কি করে দেখলে ওর কত বড় ছিল। এই ভণ্ডামি গুলো বাদ দাও, তুমি এই আয়াতটা একটু চিন্তা ভাবনা করে পড়ো। বেচার ওর বিরুদ্ধে না, বেচার ওর রায় তো 10 বছর পরে হলেও হতে পারে, তোমার রায় এই মুহূর্তে হবে যদি 10 বছর টের পাও না। আল্লাহ বলেন এরা মিথ্যাবাদী, 4 জন সাক্ষী জোগাড় করতে পারে না, যাদের সাক্ষীর জন্য নিয়ে আসে ওর সাক্ষী পর্যন্ত গুম হয়ে যায়। এখানে ফাইজ লাম ইয়াদু, ফাইজ লাম ইয়াদু বিশুহাদা এরকম কঠিন সাক্ষী একে পাওয়া সম্ভব? কারণ জেনার যে শাস্তি আপনি তো জানেন না, মারাত্মক কঠিন শাস্তি, এই জন্য আল্লাহ সাক্ষীও দিয়েছেন এরকম কঠিন করে। আজ বিশ্বে যারা বলে আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই তাদের জন্য আয়াতটা সূরা মায়দা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানানু কওমিন। হে নবী সাদান, কারো উপরে রাগ আছে ওই গোপন রাগ পুরাতন রাগ তুলতে গিয়ে তুমি জানো ক্ষমতা পেয়ে কারো উপরে অবিচার করবা না। আমার তো মনে হচ্ছে আয়াতটা 1500 বছর আগের এই মুহূর্তে বাংলাদেশ দেখে দেখে নাজিল হচ্ছে। এরকম হচ্ছে না দেশে? ওলা ইয়াজরি মান্নাকুম শানানু কওমিন, কোন কৌমের উপরে, কোন দলের উপরে, কোন গোষ্ঠীর উপরে, কোন ব্যক্তির উপরে পুরাতন রাগ আছে, ওই সময় ক্ষমতায় ছিল না, এখন ক্ষমতা পেয়ে ওই পুরাতন রাগ তুলতে গিয়ে যেন তোমার অবিচার হয়ে না যায়। এটা যদি অবিচার হয় আমি আল্লাহ তোর উপরে বিচার করব 70টা। কারণ তাকওয়া অর্জন করতে চাইলে এই ন্যায় বিচার কায়েম করা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী পন্থা। ইহুদিনু হওয়া আকরা বলে তাকওয়া, তাকওয়া মানে সুম্বা গায়ে দেওয়া না, দাড়ি রাখা না, এই স্বামী মাফজালের মতো মাথায় টুপি দিয়ে সমুদ্র লাটকা ফিরিয়ে দেওয়া না। তাকওয়া মানে ন্যায় বিচার কায়েম করা, পুরাতন কোন রাগ আমি তুলতে চাই না, নবীজির মতো আমি মাফ করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো রাগ নেই, কোনো বিদ্বেষ নেই, হিংসা নেই, কোনো রকমের কোনো মনের ভেতরে জ্বালা নেই, ক্ষোভ নেই, আল্লাহ রাস্তায় আমি মাফ করে দিলাম। বিশ্ব নবী হযরত ইউসুফ এনারা যদি এই কথা বলতে পারে, আপনি নবীর উম্মত সুপারিশ পেতে চান, আপনার আচরণ তো এরকম হওয়া দরকার, নাকি আপনি পুরাতন 10 বছর 40 বছরের রাগ সব তুলে ফেলবেন? তুলে ফেলেন আপনার উপরে আল্লাহ রাগ করবে 70টা। আপনি যদি কারো উপরে রাগ করে হিংসা করে বশবর্তী হয়ে অবিচার হয়ে যায় কারো উপরে, আপনার উপরে আল্লাহ অবিচার করবে 1টা 2টা না 70টা। এজন্য আমার রায় যদি 10 বছর পর হয় আপনার রায় কিন্তু চোখ বন্ধ করার পরে শুনে এক কথা বলুন। আল্লাহ এই কথাটা এখানে দিয়েছেন, ওদের বলো সাক্ষী নিয়ে আসতে, কেন নিয়ে আসে না? কারণ সাক্ষী একটা নিয়ে আসলে আরেকটা পালিয়ে যায়, ওরা মিথ্যাবাদী। ইন্নাল্লাহি হুমুল কাযিবুন, আমি আল্লাহর কাছে ওরা মিথ্যাবাদী। এই পৃথিবীতে আয়াতটা পড়ার পরে মনে হচ্ছে আজ হাজারো মানুষ আল্লাহর কাছে মিথ্যাবাদী পরিগণিত হয়ে গেছে। এই কথা বলেন কেন? মিথ্যাবাদী যারা আল্লাহর কাছে, আমি 5টা বিষয় আজকে লিখে এনেছি, কষ্ট হচ্ছে আপনাকে যে আল্লাহ ভালোবাসে এর বাস্তব প্রমাণ এটা কি? আল্লাহ আপনাকে ভালোবাসে তার বাস্তব প্রমাণ 5টি, আপনি লক্ষ্য করে দেখবেন এই 5টি কাজ আপনার ভেতরে আছে কিনা, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। 1 নম্বরে মানুষ যদি আপনাকে মন থেকে ভালোবাসে, মানুষ যদি আপনাকে দলমত নির্বিশেষে মন থেকে ভালোবাসে, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। এরকম মানুষ বাংলাদেশে কম না বেশি নেই, ভালোবাসে সামনাসামনি, সামনাসামনি দেখলে আপনি এলাকার প্রীতির সন্তান, আপনি না হলে আমরা মরে যেতাম, আর পেছনে যে বলে আল্লাহ মরে না কেন,
দুই নম্বরে কোরআন শুনতে যদি আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। এদেশের কত মানুষ আজ দেখতে পাচ্ছি কোরআন শুনতে ভালো লাগা আর কোরআনের মাহফিলে 44 ধারা জারি করে, পরে আল্লাহ ভালোবাসে তোরে ঘৃণা করে। ভিক্ষার যারা ওই ক্ষমতার উপরে, যারা ক্ষমতার অপব্যবহার করে কোরআনের আলোচনা বন্ধ করে দেয়। তিন নম্বরে রাসুলের সুন্নত আপনার ভালো লাগবে। চার নম্বরে আপনাকে আল্লাহ পরীক্ষা করে বাঁচিয়ে নেবে। চার নম্বরে আপনাকে জীবনের শেষ মুহূর্তে হলো একটা ভালো কাজ করার সুযোগ দেবে। এই যে পাঁচটা কাজ যদি আপনার দ্বারা হয় বুঝবেন আপনার মালিক আপনাকে ভালোবাসে। হযরতে আয়েশা সিদ্দিকার কথা বলছিলাম, তিনি 40 দিন অবস্থায় কান্নাকাটি করতে করতে পার করছেন। হঠাৎ জিব্রাইল যখন আয়াত নিয়ে এসেছেন, নবীজি আনন্দ করতে করতে গেলেন শ্বশুর বাড়িতে। কার বাড়ি? সবাই বলেন শ্বশুরের বয়স বেশি না জামাইয়ের বয়স বেশি? নবীজি এখানে জামাই হযরতে আবু বকর শ্বশুর, নবীজির চাইতে তিনি বড় না ছোট? আমার নবীর জীবনটা বৈচিত্র্যময়। নবীজির শ্বশুর একদিকে বড়, যেমন খাদিজাতুল কুবরার বাবা, ওই শ্বশুর বড় ছিলেন না ছোট ছিলেন? ছোট। আল্লাহর নবীর এক শ্বশুর বড় আর এক শ্বশুর ছোট। নবীজি যাবার পরে সালাম দিলেন, হযরতে আয়েশা উত্তর দিলেন, ডাক দিয়ে বললেন এবার বাড়ি চলো। বলে না, আপনি তো আমার চরিত্রের গ্যারান্টি নিয়ে আসেননি, যিনি আমার চরিত্রের গ্যারান্টি এই 40 দিন পরে দিয়েছেন ওই আল্লাহ আমার যতক্ষণ আদেশ না দেবে আমি শুনতে পারি না। হে নবী, আপনি মুনাফিকদের কথা শুনে বিশ্বাস করেননি আমি জানি, কিন্তু আমার আপনার যে বিয়ের অনুষ্ঠান এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ এই বিয়ের ঘটক না, আমার আপনার বিয়ের ঘটক সরাসরি আমার আল্লাহ নিজে। যে মহান আল্লাহ আপনার জন্য আমাকে সিলেক্ট করেছে, আমার চরিত্রের ব্যাপারে এই কথা ছড়ানোর পরে আপনি কি করে আপনাকে 40 দিন ফেলে রাখতে পারলেন? নবীজি বলেন, আয়েশা আমিও রাখতে চাইনি কিন্তু সামাজিক কারণে বাধ্য হয়েছি। ওই মুনাফিকদের, আমার আল্লাহ ওদের বিরুদ্ধে কমপক্ষে কোরআনে কারিমে তোমার চরিত্রের উপরে 10টা আয়াত নাযিল করেছে। এখানে একটা একটা করে অনেকগুলো কথা ছিল, সময় শেষ হয়ে যাচ্ছে, এজন্য শেষটা বলছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামু। আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, আপনি দেখবেন কালু হাসবুনা, অনেক মানুষ আছে এমন বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আমাদের পীর সাহেব আমাদের মুরব্বী এরা যা করেছে ওইটাই আমরা করব, ওইটাই যথেষ্ট, আমরা আর কিছু চাই না। প্রথমে দ্বিতীয় পয়েন্টে শুরু করেছিলাম মিলাদ নিয়ে, আমি মিলাদের বিপক্ষে অবস্থান নেইনি। মিলাদ আপনি পড়েন, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি এই বিষয়টা আমি মানুষকে বোঝাতে পারি না। নবীজির আপন চাচা মিলাদ মানে জন্ম, জন্মে খুশি হয়ে যদি জাহান্নামে যায় সিরাত না মেনে। এই রবিউল আউয়াল মাসে যারা শুধুমাত্র মিলাদ মেনে জান্নাতে যেতে চান, আপনি ভ্রান্ত ধারণায় আছেন। আপনাকে কোরআন হাদিস দিয়ে যদি গলিয়েও খাওয়ানো হয়, এরপরও আপনি ওই ভ্রান্ত পূর্বপুরুষদের ধারণা নিয়ে আসেন আমি জানি। আপনি থাকবেন, থাকবেন, এরপরও যদি আপনার বিবেক না খোলে, নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার, 600 বছর। তাহলে এই 600 বছরে যারা মিলাদ পড়ে নাই তারা জাহান্নামী। কত বড় বড় সাহাবী ছিল এই 600 বছরের ভেতরে, কই
তারা তো মিলাদ পড়লো না, তাদের সন্তানেরা ছিল তারা তো পড়লো না। তা আপনি কি একজন সাহাবীর ভালোবাসা তাম দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে দিতে পারবেন? কিসের কি করেন? হে নবী, আপনি দেখবেন ওদেরকে যখন আপনি আমার কোরআনের দিকে আপনার আদর্শের দিকে ডাকবেন, ওরা বলবেন না আমাদের জন্য যথেষ্ট, আমাদের পূর্বপুরুষ যা করেছে ওইটা আওয়ালাও কানা বাউহুম, যদিও তাদের এই পূর্বপুরুষেরা বাপদাদারা মুরব্বীরা পীর সাহেবেরা লা ইয়ালামুনা শাইয়্যা ওয়া লা ইয়াদুন, দ্বীনের কিছুই জানতো না, হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে ওরা তাদেরকেই মেনে চলবে, আর এই মানুষগুলো জায়গা হবে জাহান্নামে। উতমা নাম কি? দুই নম্বরে জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামে হাওদিয়া। আল্লাহ তাআলা বলেন আমাদর কামাহিয়া নারুন হামিয়া। হে নবী, আপনি জানেন হাওদিয়া কি? এটা আগুন। এটা কি? আরো জোরে বলুন। এখানে যাবে কারা? চার প্রকার মানুষের নাম আমরা জাহান্নামে হাবিয়ায় যাওয়া পেয়েছি। ফাম্মান উতিয়া কিতাবাহু, ফাম্মান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়াম্মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এই পৃথিবীতে যাদের ওজনের পাল্লা হালকা হবে, তাদের স্থান হবে তাদের মা হবে, তাদের উম্মুন মানে মা, তাদের আশ্রয় স্থান হবে জাহান্নামে। কি হাওিয়া? তাহলে এখানে চারটা পয়েন্ট আছে। এক নম্বরে জাহান্নামে হাওিয়ায় যাবার কারণ, দুনিয়ায় যাদের মৌলিক এবাদতে ভুল আছে। কিসে বলো? মৌলিক এবাদতে যারা ভুল করে, মৌলিক এবাদতে ভুল। এটা কি? পৃথিবীর ময়দানে আমরা যারা নামাজ পড়ি মনে করেন 13টা ফরজ নিয়ে, বাইরে আর ভেতরে মিলে নামাজের ফরজ কয়টা বলেন? এই মৌলিক বিষয়গুলোর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে তার নামাজের সওয়াব হবে জিরো বা শূন্য, নাকি? তাহলে আপনার জীবনে আল্লাহর মৌলিক ফরজ বিধান আছে 500, এই কোরআনে আছে 499টা আদায় করেছেন, একটা মৌলিক ফরজ আদায় করেননি, আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন আপনার সওয়াব হয়ে গেছে জিরো শূন্য। আমরা যে মনে করি আল্লাহ দাড়ি পাল্লার মতো মাপ দেবে, এক পাল্লায় গোনা এক পাল্লায় সওয়াব, না, আপনার মাপ হবে গুরুত্বের ভিত্তিতে, আপনার মৌলিক বিষয় ঠিক আছে কিনা আল্লাহ এটা দেখবে। আজ বাংলাদেশে এটার অভাব, হাজার সুন্নত নফল মোস্তাহাব মুবা দিয়ে ভরে ফেলেছে জীবন, কিন্তু ফরজ একটা মৌলিক করেই না। আস্তে বলেন, পৃথিবীর সবচাইতে বড় মৌলিক জিনিস হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা, এটা মৌলিক ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মতপার্থক্য করো না। সুতরাং আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাঁড়িয়ে রাখেন, জুম্মা রাখেন, সব করেন, মৌলিক ইবাদতটায় যদি আপনি অংশ গ্রহণ না করেন আরো বাধা দেন তাহলে আপনার নামাজের 13 ফরজের এক ফরজ বাদ গেলে যেমন সওয়াব হবে জিরো, আপনার জীবনে সব আছে মৌলিক একটা ফরজ বাদ দেওয়ার কারণে, বিরোধিতা করার কারণে আপনার জীবনের সওয়াব হবে। আমি আশা করি আপনি কথা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।